একজন কুলাঙ্গার। তা আমার শুনে বড় আনন্দ হলো, বড় তৃপ্তি হলো মনে। যাক, দিল্লির সংসদ লোকসভায় বসেন, মানুষের ভোটে জিতে সার্টিফিকেট না নিয়ে মানুষকে অপমানিত করে চলে গেছেন, তিনিও ভাবছেন আমার কথা। তা আগে একটুখানি আধ্যাত্মিক ভাবে তার উত্তরটা দিয়ে দিই, তারপর রাজনৈতিক ভাবে দেব। ব্যক্তিগত আক্রমণে আমি কোনোদিন বিশ্বাসী নই, কোনোদিন করতে চাইও না, কিন্তু কেউ যদি সেই পথ দেখায় তাহলে তাকে তো তার উত্তরটা দিতেই হবে। অদ্বৈত আচার্য যখন সমাজ কল্যাণ শুরু করেছিলেন তখন শান্তিপুরের বহু মানুষ তার বিরোধিতা করেছিল। তাই উনি যখন বিরোধিতা করছেন তাহলে বুঝতে হবে আমি সঠিক পথেই চলছি, তাই উনি আমার বিরোধিতাটা করে যাচ্ছেন। আর উনার সম্বন্ধে উনি আজকে একটা মন্তব্য করছেন, কিন্তু মাননীয় সাংসদ আমরা হয়তো ভুলে যাইনি, সোদপুর, আগরপাড়া, বেলঘরিয়া, বিধাননগর, তারপরে আসে যে শিয়ালদহ। সেজন্য একটু সাবধানে চলাফেরা করুন, সাবধানে কথাবার্তা বলুন, কেন অকারণ খোঁচাচ্ছেন। মনে রাখবেন, উন্নয়নই শেষ কথা, উন্নয়ন বিহীন কোনোদিন কোন নেতৃত্ব, কোন নেতা নিজেকে পরিণত মনে করতে পারে না। ভালো লাগছে ভেবে যে শান্তিপুরের এত বড় বড় নেতৃত্ব ছিল, তারপরেও সমস্ত কিছু শুনছে বিধায়ক। অর্থাৎ বিধায়ক, তোমাদের গলার কাঁটা হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। অপেক্ষা করো, শান্তিপুর থেকে হরিণঘাট অবধি একাই আছি, চ্যালেঞ্জ করে বলে গেলাম জিতিয়ে ছাড়বো এখান থেকে সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে দিয়ে। আগামী দিন তৃণমূল কংগ্রেসের সুদিন আসছে, ঝড় ওঠে, ঝড় থেমে যায়, ধ্বংসলীলা হয়, নতুন সৃষ্টি হয়, অগ্রসর হচ্ছে। আমি একদিন, আমার মনে আছে শ্রাবণ মাসের শেষ সোমবারের আগের রবিবার, এই পথ দিয়ে প্রচুর পুণ্যার্থীরা যাচ্ছে, তা রাত্রিবেলা ঘুরছি যাতে তাদের কোনো অসুবিধা না হয়। তা শহর পেরিয়ে গ্রামের রাস্তায় যখন ঢুকেছি, আমার মাননীয় সাংসদ এখানকার, তিনি এক জায়গায় প্রসাদ বিতরণ করতে করতে ধর্মের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, অদ্বৈত প্রভুর কথা বলছেন, মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর আগামী দিনে নেতৃত্ব দান করবে, তাদের মধ্যে রঙিন স্বপ্ন রয়েছে, আমরা নতুন ইতিহাস লিখতে চলেছি। রাকেশ এখানে খুব সুন্দর ভাবে একটা সমালোচনা আজকে কলকাতার বুকে শুনছিলাম, এই যে হঠাৎ করে ঘর ঘর তিরঙ্গা, শুনতে খুব ভালো লেগেছে। আমরা ভারতবাসী, ভারতবর্ষের জাতীয় পতাকাকে সম্মান, উনি তাই ঘর ঘর তিরঙ্গা বললেন যাতে আবারও ব্যবসাটা ভালো হয়। সেই রাজা যে রাজা কর্পোরেটের কাছে মাথা নত করেছে, কখনো দাড়ি বড় রাখে, কখনো দাড়ি কেটে ফেলে, এ কি ফিল্ম স্টার, না প্রধানমন্ত্রী, না ভারতবর্ষের মন্ত্রী, কিছুই বোঝা যায় না। তা আমাদের এত কিছু দরকার হয় না, 98 সালে যেমন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজও ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। আমরা মানুষের পাশে, আমাদের নেতাদের উপর যদি আক্রমণ হয় আমরা রুখে দাঁড়াবো। হয়নি, সিবিআই আমাদের নেতাদেরকে মিথ্যাভাবে গ্রেফতার করেনি, আমাদের লোকসভা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 2 বছর জেল কাটিয়েছে, আমাদের নেতা এমএলএ মদন মিত্রকে আজকে 2 থেকে 3 বছর জেল কাটিয়েছে সিবিআই, তারপরেও কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ করতে পারেনি এই সিবিআই। তাই এই সিবিআই আর ইনি বিজেপি দুটো তোতা পাখি, এই তোতা পাখি দিয়ে নির্বাচনের হেরে যাওয়ার পর ওই শুভেন্দু অধিকারী যে সব থেকে বড় চোর, চুরির টাকা বাঁচানোর জন্য যে বিজেপিতে গেছে, সে ভাবছে পশ্চিমবাংলার কুর্সি দখল করব, মুখ্যমন্ত্রী হব, মুর্খে স্বর্গে বাস করছে, বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের শিকড় এত গভীরে, অত সহজে ওটাকে তোলা যাবে না।
করছি মন্নার মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে আমরা বলে দিতে চাই, হুঁশিয়ারি দিতে চাই, পরিষ্কার ভাবে বলছি মাইক লাগিয়ে যদি কেউ চোর হয় তাকে চোর বলুন, আমরা মেনে নেব, কিন্তু সবাইকে চোর বলবেন এই জিনিস তৃণমূল কংগ্রেস বাংলার বুকে কোথাও মানবে না। এই জিনিস, এই রাজনীতি আমরা বাংলার সংস্কৃতি নয়, বাংলার কৃষ্টি নয়, আমরা ঐক্যবদ্ধ আছি শান্তিপুর কেন সারা বাংলায়। নদিয়া দক্ষিণ তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে শান্তিপুর শহর ও কলেজ তৃণমূলের ছাত্র পরিষদের উপস্থাপনায় বা ব্যবস্থাপনায় আমরা আমাদের আজকের এই পথসভা শুরু করব। যেহেতু আমাদের ব্লকে আমাদের পথসভা ছিল তাই আমরা একটু দেরি হয়ে গেছে। এই সভার সভাপতিত্ব করার জন্য আমি শান্তিপুর শহরের সভাপতি সম্মানীয় মণি সরকারকে নাম প্রস্তাব করছি। ব্রজকিশোর গোস্বামী এখানে উপস্থিত হবে, বাংলার ছাত্র সমাজ, শান্তিপুরের ছাত্র সমাজ, যাতে 29শে আগস্ট বিগত বছরের ন্যায় এবছর বিপুল সংখ্যক ছাত্রছাত্রী শান্তিপুর শহর থেকে গান্ধী মূর্তির পাদদেশে যেতে পারে। আজকে যারা টোটো চালাচ্ছেন, যারা ওষুধের দোকানে কাজ করছেন, আজকে তাদের ছেলে মেয়েরা যখন 10 লক্ষ টাকা আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের রাশি নিয়ে যখন উচ্চশিক্ষার উড়ান দেবে। সহসভাপতি অমিত শাহ মহাশয় তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করা হচ্ছে। নদিয়ার সব প্রান্তেই হচ্ছে আমাদের যে কটা ব্লক টাউন রয়েছে 20খানা, প্রত্যেক জায়গাতেই আমাদের কর্মসূচি চলছে। আজকেও আমাদের 3 নম্বর কর্মসূচি হয়ে শেষ হলো, আগামীকালও রয়েছে সেন্ট্রাল মিছিল রয়েছে। একটা বিষয় বলবো যে বেশি কিছু বিবৃতির কিছু বিষয় নেই, যে আমরা 29শে আগস্ট যাচ্ছি শুধুমাত্র সব কিছু যখন ভিত্তি স্থাপন দিয়ে উন্নয়ন হয় তাহলে আমরা সেদিন ভিত্তি স্থাপন করব। সেটা হচ্ছে 24শে হচ্ছে মুখ্যমন্ত্রী নয় প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার, ভিত্তি স্থাপন করতেই বাংলার আপামর ছাত্র সমাজ সেদিন কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে যাবে। আর সেদিন আমরা শপথবাক্য পাঠ করব, কোনো অপদার্থ প্রধানমন্ত্রী নয়, বাঙালি ও হচ্ছে বাংলার বাঘিনীকে প্রধানমন্ত্রী চায়। কীভাবে ছাত্ররা যাবে বলল? ছাত্ররা ছাত্রদের মতো করে যাবে, আমাদের মা মাটি মানুষের সরকার, যেভাবে আমরা তো আর হোটেলে থেকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাই না, সেজন্য আমরা ট্রেনে করে একদম আনন্দের সহিত সবাইকে একত্রিত করে যাব। এই যে একটা দিন বাদে এর জন্য কোনো অসুবিধা হবে না? না, কোনো অসুবিধা। আর এই 28 তারিখে কী হবে? 28 তারিখে যা যা কর্মসূচি দল দিয়েছেন, রাজ্য নেতৃত্ব দিয়েছেন, পতাকা উত্তোলনভাবে চূড়ান্ত করতে এখন তো বিধায়ক হিসাবে, এর আগে তৃণমূল ছাত্র পরিষদ হিসাবে বা এখন তো বিধায়ক হিসাবে, এর আগে তৃণমূল ছাত্র পরিষদ বা ছাত্র পরিষদের মানে ছাত্র থাকাকালীন সেই সময় কিছু অভিজ্ঞতা কথা? কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করতাম, তখন ভারতীয় কমিউনিস্ট পার্টি তারা বলতো হাসপাতালে SFI, শ্মশান ঘাটে SFI, মানেটা আপনারা বুঝে নিন। আর আমরা মা মাটি মানুষের সরকার আমাদের নেত্রী বলেছিলেন বদলা নয় বদল চাই, আমরা মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে ভালোবেসে রাজনীতিটা করি। সেই জন্য সেই সময়ের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের আবহ পেরিয়ে এসে শান্তিময়ভাবে জীবন চলছে, এটা দেখেই ভালো লাগছে।